জুলুমের কি দেখেছ? এমন জুলুমের স্টিমুলার আমাদের উপরে 22,000 সৈন্য চালাবে, এমন জুলুম আমাদের উপরে করবে। একদিকে নেজার আঘাত, আরেকদিকে তলোয়ারের আঘাত, আরেকদিকে তীর আর বল্লমের আঘাত, আরেকদিকে শহীদ করার পরেও তাদের রাগ ক্ষান্ত হবে না, তাদের জুলুমই শেষ হবে না। ওই শরীরগুলার উপরে ঘোড়া দৌড় করিয়ে দেবে, এমন জুলুমের সম্মুখীন আগামীকাল আমরা হব। আর ওই জুলুমের মধ্যে তোমাদেরকে এক একটা দর্জের পাহাড় হয়ে যেতে হবে। ও আমার সঙ্গে সাথীরা, যাও যাও নিজের তাবুর মধ্যে চলে যাও। যদি ঘুম আসে একটু ঘুমার চেষ্টা করবা, আর যদি ঘুম না হয় তাহলে একটু ইবাদত করার চেষ্টা করবা। কারণ আজকের রাত আমাদের জীবনের আখেরি রাত, আগামী কাল রাত আমাদের জীবনে আর আসবে না। আজকের রাত আমাদের জন্য শেষ রাত। এই রাতে যদি পারো নিজের জীবনের শেষ ঘুমটা যাওয়ার চেষ্টা করো, আর যদি ঘুম না আসে ইবাদত বন্দেগী শুরু করে দাও, আল্লাহর দরবারে জীবনের শেষ ইবাদত করো। অনেক লম্বা কথা, এই কথাগুলো বলার পরে ওনারা নিজ নিজ তাবুর মধ্যে চলে যায়। আমার ইমাম হুসাইন তাবুর মধ্যে যখন একা, তিনি আর দেরি করে নাই আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনুল করিম খুলে তেলাওয়াতের মধ্যে লেগে গেছে। কিতাবের মধ্যে আসতেছে ইমাম 61 হিজরি 9 তারিখ দিন, গত 10 তারিখের রাত, খানা নাই পানি নাই, ওই রাতে কোরআনুল করিম খুলে তেলাওয়াত করতেছে। এমন ইমামের জুবান থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত বের হচ্ছে। আমরা তো কোরআন শিখেছি আমাদের উস্তাদদের থেকে, আমরা তো কোরআন শিখেছি আলেম উলামার জুবান থেকে, আমরা তো কোরআন শিখেছি হুফাজ ইকরামের জুবান থেকে। কিন্তু এমন হুসাইন কোরআন তেলাওয়াত করতেছে যিনি কোরআন শিখেছেন খুদু রসূল করিমের জুবান থেকে। ইমাম কোরআন তেলাওয়াত করতেছে, গোটা পৃথিবীর যত মুমিন জিন্নাত ছিল, আমার নবীর অনেক সাহাবী জিন ছিল, এরা সবাই কারবালার ময়দানে একত্রিত হয়েছে ইমাম হুসাইনের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। হুসাইন কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে হঠাৎ করে চোখ লেগে আসলেন। কিছুক্ষণ পরে চোখ যখন খুলে গেল, ডাক দিল আমার সন্তান আলী আকবর কোথায়, লাব্বাইক আব্বাজান উপস্থিত আছি। ও আলী আকবর, আগামীকাল এই ময়দানের মধ্যে আমাদের উপরে তলোয়ারের আঘাত আসবে, আমাদের উপরে নাজার আঘাত আসবে, আমাদের উপরে তীর বল্লমের আঘাত আসবে। আলী আকবর রে, তুমি গিয়ে একটু ওই কারবালার ময়দানটা একটু পর্যবেক্ষণ করে আসো। আলী আকবর কারবালার ময়দান পরিদর্শনের জন্য গেলেন। পরিদর্শন করার পর, পর্যবেক্ষণ করার পর ইনি ওয়াপেস আবার ইমাম হুসাইনের কাছে আসলেন। আমার ইমাম ডাক দিয়ে বলে, আলী আকবর রে, তুমি কি ময়দানের মধ্যে গিয়েছ? বলে, হ্যাঁ বাজান গিয়েছি। বলে, কি অবস্থা আমাকে বর্ণনা করো। বলে, আব্বা গোটা আসমান অন্ধকার হয়ে আছে। ইমাম হুসাইন বলে, কেন? আজকে তো আসমানে চাঁদ থাকার কথা, সুন্দর আলো দেওয়ার কথা, অন্ধকার হয়ে গেল কেন? বলে, আব্বা আজকে চাঁদটা নিজের চেহারা মেঘের মধ্যে দুখাইয়ে নিয়েছে, চাঁদ পর্যন্ত লজ্জিত হয়ে গেছে, চাঁদ লজ্জায় লজ্জিত হয়ে নিজের চেহারা মেঘের ভেতরে ঢুকে নিয়েছে, গোটা ময়দানে কারবালা অন্ধকার হয়ে গেছে। যখন ময়দানে কারবালা অন্ধকার, বলে, আব্বা আমি আস্তে আস্তে করে সামনের দিকে গেলাম, যখন ময়দানের মাঝখান বরাবর যাই
হঠাৎ করে দেখি চারিদিকে অন্ধকার, কিন্তু এমন একজন বুরকা পরিহিত মহিলা, মুখের মধ্যে নেকাব, পরনের মধ্যে বুরকা, ওই মহিলার হাতে একটা ঝাড়ু, উনি ঝাড়ু নিয়ে কারবালার ময়দান পরিষ্কার করতেছে। আমার ইমাম ডাক দিয়ে বললেন, আলী আকবর তুমি কি ওনার সাথে কথা বলো নাই? বলে, না আব্বা আমি তো কথা বলি নাই। ইমাম হুসেন বলে, আলী আকবর তুমি কি ওনাকে চেনো নাই? আরে বাবা তুমি যদি কথা বলতে, উনি তো তোমার সাথে কথা বলতো। আলী আকবর তুমি কি ওনাকে চেনো নাই? উনি তো কুফার কোনো মহিলা নয়, উনি কুফার আশেপাশের কোনো মহিলাও নয়, ইনার বাড়ি তো কুফার জমিনও নয়, বগদাদেও নয়, ইরাকেও নয়, বসরার মধ্যেও নয়, কাদিসিয়ার মধ্যেও নয়, ইনার গড় হচ্ছে, বাড়ি হচ্ছে মদিনাই তৈবা, ইনি তো দুনিয়ার জমিনে নাই, ইনি তো জান্নাতুল বকি শরীফের মধ্যে দাফন হয়ে গেছে, আমার নানাজানের এন্তেকালের 6 মাসের মাথায় দুনিয়া থেকে চলে গেছে। ও আমার আলী আকবর, আগামী কাল এই ময়দানে কারবালার মধ্যে আমাদের উপরে নেজার আঘাত হবে, আমাদের উপরে তলোয়ারের আঘাত হবে, আমাদের উপরে তীর বল্লমের আঘাত হবে, আমাদের শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাবে, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে রক্ত শূন্য হয়ে যখন গুড়া থেকে আমরা জমিনের মধ্যে পড়ে যাব, ওই জমিনের মধ্যে খড়কাটা কীট পতঙ্গ থাকলে ওগুলার মধ্যে পড়লে আরো বেশি ব্যথা পাবো। বিদায় আমার মা ফাতেমা মদিনা থেকে এসে কারবাল্লার ময়দান পরিষ্কার করে দিচ্ছে। জখম সে চুরি তার মে সব্বির কাবদা ইবনে আলী কলাশ বেঘর বেকফন তা ইবনে আলী কলাশ বেগর বেকফন থা সজদোঁ মে সর কটায়া উফ তক ন কি জুবান সে, সজদোঁ মে সর কটায়া উফ তক ন কি জুবান সে, পানি বি খুন বক বরসাত হুয়া সে মাসে, সহরা কে লাল জিসে দম রুখসত হুই জাহাঁ সে, সহরা লে লাল জিসে দম রুখসত হুই জাহাঁ সে, পানি বি খুন বক বরসাত হুয়া সে মাসে। আল্লাহ বলে, উনি তো আমার মা, আমাদের শরীরের উপর আঘাত হবে, এজন্য তিনি এসে কারবালার ময়দান পরিষ্কার করে দিচ্ছে। কেমন শাহাদাত ইমাম কবুল করেছেন, নিজের জন্য নয়, পরিবারের জন্য নয়, ইমামের শাহাদাত ছিল আমাদের জন্য, ইমাম শাহাদাত বরণ করেছেন আমাদের জন্য, ইমাম শাহাদাত বরণ করেছেন আমাদের খায়রের জন্য, ইমাম শাহাদাত বরণ করেছেন আমাদের নাজাতের জন্য। আজকে ইমামের শাহাদাত যদি বর্ণনা করা না হয়, জিকির করা না হয়, ইমামের তারিফ যদি না হয়, তাহলে আমাদের মতো গাদ্দার পৃথিবীর জমিনে আর কোনো বান্দা থাকবে না। কথা কোন ঠিক না? ঠিক, আমরা ইমামকে ইমাম মানি, আমরা এমন ইমামকে ইমাম মানি যে ইমামের উপস্থিতিতে কোন ইমামের ইমামতি নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? যে ইমামের উপস্থিতিতে কোন ইমামের ইমামতি নেই, যে ইমাম যাওয়ার পরেও ইমাম, যে ইমাম আখরাতের ময়দানেও ইমাম, যে ইমাম জান্নাতের মধ্যেও ইমাম।
আমার নবী সাহাবীদেরকে জান্নাতের বেশারত দিয়েছেন উপযুক্ত বয়সে পৌঁছার পরে, আর আমার নবী ছোট বয়সে জান্নাতের সরদার ঘোষণা দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইনকে। কথা বুঝতেছেন আপনারা? যে ইমাম হাসান এবং হুসাইন, ইমামে আলী মকাম হাসনাইনে করিমাইন, ইনাদেরকে আমার নবী মুহাব্বত করেছে। আর আজকে যে আমরা বসেছি, আমার নবী আমাদের জন্য দোয়া করেছে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমরা আজকে বসে আছি আফজল মাদি জামে মসজিদে, এটা আপনারা এখানে দেখছেন। কেয়ামতের ময়দানে যখন আমল নামা দেওয়া হবে আমাদের ডান হাতে, আমল নামা ইমানদারকে কোন হাতে দেবে? বেঈমানকে? আমরা ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতের বড় মূল্য, এই হাত বড় দামি হাত, এজন্য এই হাত দিয়ে দেবেন, এই হাত দিয়ে নেবেন। কথা বুঝতেছেন? এখন আমাদের ভাইয়েরা তো ডানও চিনে না বামও চিনে না। জি বলেন না, পানি খাচ্ছে তো খাচ্ছে কোন হাতে জানিও না, সুত নাই মনের দিয়ে স্টুক গড়িয়ে গুড়ে ফেরালাই চুকিয়ে দিই। বাম হাতে যে পানি খাচ্ছে বলতেও এখন তো স্টাইল হয়ে গেছে, আমরা বাম হাতে দিই না। খবরদার, বাম হাতে কিছু দেবেন না, কেউ দিলে নেবেন না, কারণ এটা আমার নবীর সুন্নতের খেলাফ। কথা বুঝতেছেন? আমাদের কতগুলো ব্রিজের মধ্যে টুল বের হয়েছে, আমি কয়েক জায়গার কথা কিভাবে বলবো আপনাদেরকে, অনেক জায়গায় আমি দেখেছি। এক জায়গায় দেখলাম হুজুর বাম হাত দিয়ে টুল দেয়, তো ওই রাস্তা দিয়ে আমার চলাচল একটু বেশি হয়, মোটামুটি টুলে যারা থাকে তারা আমাকে চিনে। তো একবার যখন বাম হাত দিয়ে আমাকে প্রথম দিচ্ছে, আমি বললাম বাবা আমি তোমাকে কোন হাত দিয়ে দিয়েছি? বলে আপনি ডান হাত দিয়ে দিয়েছেন। তো তুমি কোন আমাকে বাম হাত দিয়ে দিবা? তুমি আমাকে ডান হাত দিয়ে দিবা, আর তুমি যদি নাও তাহলে ডান হাত দিয়ে নিবা। তুমি কেন বাম হাত দিয়েছো না আমার জন্য, আমি তোমাকে দেব না? বলে হুজুর আমার উল্টা হয়ে যায়, কষ্ট হবে ডান হাত বের করতে। আমি বললাম যদি কষ্ট হয় বের হয়ে নিবা আমার থেকে ডান হাতে, কারণ এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ আউলিয়ে ইকরামের বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশে আমার নবীর সুন্নত তরিকা ডান হাত চলবে। যেখানে ইহুদিদের সৃষ্টি বাম হাত আসবে, নবীর সুন্নতের খেলাফ আসবে, সেটা আমরা কখনো করব না, কখনো মানব না। কথা বুঝতেছেন? এগুলো আমাদেরকে ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে আমাদের নলেজের মধ্যে, কিভাবে মানুষকে রাসূলুল্লাহর সুন্নত থেকে দূরে সরিয়ে নে। আরো ভাবে এদিন এবার গরম হচ্ছিল, নামাজ দুই দিন ফরম হচ্ছিল, রসুলের একটা সুন্নতকে জিন্দা করার চেষ্টা করে, রসুলের করিমের সুন্নতকে জিন্দা করার চেষ্টা করেন। 40 দিন পর্যন্ত গাঁঠি নিয়ে ঘুরতে হবে না, সিল্লা দেওয়ার জন্য সিল্লাইতে হবে না, কোনোভাবে ফরজ নামাজটা পড়েন, রসুলুল্লাহর সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করেন। কারণ নবী বলে আখিরে জামানায় রসুলের একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করেছে, সেই বান্দা 100 শহীদ যার শাহাদাত আল্লাহ কবুল করেছেন, ওই ধরনের 100 শহীদের মর্যাদা এবং সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একটা সুন্নত, একটা সুন্নত পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা সুন্নাত? একটা। আজকে একটা নিয়ে যান, আজ ডান হাত দিয়ে দেবেন, ডান হাত দিয়ে বন্টন করবেন কোন হাত দিয়ে? এটা একটা জায়গার জন্য, বাম হাত এটা একটা, এটা প্রাইভেট জায়গায় ইউজ না করবেন, এটা প্রাইভেট জায়গায়, এটা যেখানে সেখানে দেওয়া যাবে না। ডান হাত দিয়ে দেবেন, ডান হাত দিয়ে বন্টন করবেন, ডান দিক থেকে, কোন দিক থেকে? ডান দিক থেকে বন্টন করবেন। খেতে বসেছেন কিংবা কোনো জিনিস মানুষকে বন্টন করছেন, যাই করেন ডান দিক থেকে বন্টন করার চেষ্টা করবেন, ডান দিক থেকেই বন্টন করবেন, কারণ এটাই হচ্ছে আমার নবীর সুন্নত তরিকা। যখন ডান দিক থেকে নবীর সুন্নত তরিকা অনুসরণ করে যদি খানা বন্টন হয়, সম্পদ বন্টন হয়, কোন বান্দাকে দান খয়রাত বন্টন হয়, দেখবেন নিয়েছেন 100 জনের জন্য, আল্লাহ বরকত দিয়ে সেখানে 200 জন করে দেবে, কারণ নবীর সুন্নত। কার সুন্নত? এজন্য একটা সুন্নত হলো জিন্দা করার চেষ্টা করে। আর সালাম তখন গিয়ে গিয়ে আরাধ্য সত্য আছে না, সালামের তো অনেক তর্জ এখন আমাদের দেশে দেখা যায়, বড় লোককে গরিব সালাম দিলে মুখে নেয় না, কোন নেতাকে যদি জনগণ সালাম দেয় নেতায় মুখে নেয় না, আমার কিরে তুই কর আট্যাং বেঙ্গিন তুলে দি,
বলেন না, এগুলো কি সালামের উত্তর? মোবাইলে দিলে হয়তো হ্যাঁ হওয়া শোনা, সালামের উত্তর হ্যাঁ না, খবরদার সালাম দেবেন। সালাম দেওয়া সুন্নত নেওয়া কি? আপনি না দিলে গুনাহগার হবেন না, কিন্তু দিয়ে যখন ফেলেছে নিতেই হবে। কি করতে হবে? নিতেই হবে। কিভাবে নেবেন? ওনাকে যিনি আপনাকে সালাম দিয়েছেন উনি শুনতে হবে, উনি শুনতে হবে, উনি শোনা মতো আপনাকে সালামের উত্তর দিতে হবে। হুজুর আমি গাড়িতে আছি, গাড়ি চলে গেছে, উনি তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি বড় করে উত্তর দেন, হয়ে যাবে আপনার। কিন্তু আপনাকে জোবানে উচ্চারণ করতেই হবে, আপনি মাথা নেড়ে নেওয়ার কোনো সুযোগ খবরদার। এখন আমাদের দেশে অনেক মুরব্বী আছে সর্দার, কোনো যুবক যদি সালাম না দিয়ে চলে যায় আমরা বলি এটা কার ছেলে খবর নাও তো, আমাকে কেন সালাম দেয় নাই, এরকম কিছু বান্দা আছে না নাই। তার বাবা আপনি খবর কেন নিচ্ছেন? আপনি শিক্ষা দিন, পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। আমার নবীর আগে আমার নবীকে কোনো সাহাবী সালাম দিতে পারে নাই, নবী সালাম দিয়েছেন, কারণ নবী শিক্ষা দিয়েছেন সালাম আগে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত, এটা আমি নবীর চরিত্র। আমি নবীকে যদি ভালোবাসো আমার চরিত্র নিজে গ্রহণ করে নাও, আমার সুন্নতকে গ্রহণ করে নাও। যদি কোনো মুরব্বীকে কোনো ছেলে যদি সালাম না দেয় রাগান্বিত হবেন না, একটা কাজ করবেন, ও আমার ভাতিজা এদিকে আসার পরে ডাকার পরে বলবেন, ভাতিজা আমি তোমার চাচা, তুমি আমাকে সালাম দাও নাই, অসুবিধা নাই, আমি চাচা হয়ে তোমাকে বলছি আসসালামু আলাইকুম। ওয়া মারম পড়িব না, শিক্ষা দিবেন লে মারম পড়িব না, গাইল দম পড়িব না, ওই ছেলেটা এমনও তো আজকে থেকে শিক্ষা হয়ে যাবে, কথা বলেন ঠিক না? সে লজ্জায় পড়ে যাবে, হায় রে আমার বাবার সমবয়সী মানুষ হয়ে আমি ভুল করেছি, আমাকে সেটা দড়িয়ে না দিয়ে হেকমতে বলে দিয়েছে। দেখবেন ওই ছেলেটা এমন শিক্ষা পাবে কাল থেকে কোনো মুরব্বী দেখলে সালাম না দিয়ে সে আর যাবে না। মাইকটা গরম করুন বুয়া জি, বলেন না গড়ে ছোট ছোট ছেলে, আমরা তো শিখাই হাই হ্যালো হাউ আর ইউ জি, বলেন না হাই হ্যালো হাউ আর ইউ, ছোট ছেলেকে আমরা শিখাই হে হোয়াটসঅ্যাপ জি, বলেন না আমরা শিখাই হে হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা শিখাই। তো ফয়েব বড় হয়ে টাটা গুড বাই বাইরে এখন আর করত তুই গুড় হলে হ্যাঁ হ্যালো হাউ আর ইউ শিখে, কথা বলেন ঠিক না? ঠিক, আপনি শিখান বাবা সালামু আলাইকুম রহমতুল্লাহ, ছোট ছেলে সে দেখবে শিখবে বাবা ডুবছে সালাম দিচ্ছে, কালকে ডুবছে সালাম দিচ্ছে, পরের দিন ডুবছে সালাম দিচ্ছে, ছেলে বলবে আমার বাবা বাবা হয়ে যদি আমাকে সালাম দে তার মানে এটা আমার নবীর কোন সুন্নত হবে, আমার নবীর দেওয়া কোন তরিকা হবে, ইসলামের কোন একটা গুরুত্বপূর্ণ পাঠ পাঠ হবে, দেখার সাথে সাথে সালাম দিতে হবে। দেখবেন ওই ছেলেটা একদিন দুই দিন পরে আপনাকে দেখার সাথে সাথে সে আগে সালাম দেওয়ার জন্য বসে থাকবে। আমাদের এখানে অনেক নেককার মুরব্বী আছেন, 30 বছরের সংসার, 40 বছরের সংসার, 50 বছরের সংসার, জীবনে কোনোদিন বউকে সালাম দেন নাই, এরকম নেককার জামাই আছে না নাই? কারণ বউকে সালাম দেওয়া এটা বড় কবিরা গুনাহ মনে করে। সালাম দিই আমি জামাই নেও না, কথা বলেন ঠিক না? আমি স্বামী, আমি স্বামী, আমি কেমনি স্ত্রীকে সালাম দেব? তা আপনি তো আজকে শিক্ষা দিতে পারেন নাই, আবার সালাম নেওয়ার জন্য আপনি বসে আছেন, আমাকে না দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে বউ আর সালাম দেয় না, গুলামর ফুট ডাকে দেয় বেশ কম, আমার কারণে আমাদের কারণে। কেন আমি শিক্ষা দিতে পারি নাই, আমি তাকে বুঝাইতে পারি নাই? আপনি ঘরে ঢুকছেন স্ত্রীকে সালাম দেন, দেখবেন এমন তো আমাদের মা বোনরা জামাই বাহির থেকে আসলে তাদের ঝগড়া একটু বেড়ে যায়, রাগান্বিত হয়ে বিভিন্ন জিনিসের জন্য বসে থাকে। আপনি ওই মুহূর্তে ঢুকেন ঘরের মধ্যে, আসার সাথে সাথে যদি বলেন আসসালামু আলাইকুম বিবি জান কেমন আছেন, দেখবেন একটা হাসি দিয়ে আপনার সালামের উত্তর দেবে। ঝগড়া করার জন্য বসে আছে ওই মাইন্ডটা দূর হয়ে যাবে, এটাই আমার নবীর সুন্নাত। আপনি শুনেছেন কোন মানুষ আপনাকে হামলা করার জন্য আসতেছে, কোন মানুষ আপনার সাথে ঝগড়া করার জন্য আসতেছে, আসার সাথে সাথে যদি বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, দেখবেন তার অন্তর থেকে হাসদ দূর হয়ে যাবে। আমার নবীর সুন্নতের কারণে ওই ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। করে দেখেন না, করে দেখেন না, আর বন্যায় করে দিবেন আয় কেন সালাম দিই, ওনাকে আরো বেশি দেন। যদি জানেন একজন মানুষ আপনার বদনামি করে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, একদিন দেন দুই দিন দেন। ওই বান্দা যদি মানুষের জন্ম হয়,
যদি মানুষের জন্ম হয় সে চিন্তা করবে কি রে বাবা, এই ছেলের বদনামি আমি করি, সমালোচনা আমি করি, দোকানে বসে বসে গীবত করি, কিন্তু এই ছেলেটা তো আমাকে সালাম দেয়। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দেখবেন তার অন্তর থেকে আপনার ব্যাপারে যে হিংসা ছিল আল্লাহ সেটা দূর করে দেবে। ওই সালামের মতো বরকত সুন্নতের কারণে তার অন্তরে আপনার ভালোবাসা পয়দা হয়ে যাবে। সালাম এটা সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে, এ লাস্ট কথা বলে শেষ করছি, সবচেয়ে বড় দোয়া। আমরা বলি হুজুর আল্লাহ দোয়া করি, হুজুর হত দায় করি, হাত দোয়া হারে করে আল্লাহ জানে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, অর্থ কি আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এর চাইতে আর দোয়ার দরকার আছে? এর চাইতে আর বড় দোয়ার দরকার আছে? আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এবার উনি জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর দয়া বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এর চেয়ে বড় দোয়া আছে? তো দোয়া তো হয়ে গেল এখানে, আমরা তো এই সালামকে সমাজ থেকে বিলুপ্ত করে দিয়েছি। তো সালাম বাদ দিয়ে শুধু দোয়া খুঁজলে এই দোয়া আপনার জীবনে কাজে আসবে না। সালামের প্রচলন করেন, সমাজ থেকে ফিতনা চলে যাবে, হিংসা চলে যাবে, ব্যক্তিত্ব বোধ সৃষ্টি হবে। ইমাম আলী মকাম যেই সমাজ গড়ার জন্য নিজের শাহাদত বরণ করেছেন, ওই নবীর সুন্নতের সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। যে আলে রসুলের মোহাব্বত পৃথিবীর বুকে কোনো মুফতি মুহাদ্দিস নয়, পৃথিবীর বুকে কোন পীর আউলিয়া নয়, পৃথিবীর বুকে কোন মাশায়েখে তরিকত নয়, কোন কোন আইম্মায়ে শরীয়ত নয়, কোন আইম্মায়ে হাদিস নয়, এই আল রসুলের মহাব্বত আমাদের উপরে লাজিম করেছেন, ওয়াজিব করেছেন। পৃথিবীর বুকে একমাত্র তিনি হচ্ছেন লা ইলাহা জি, বলেন লা ইলাহা। আমরা আজকে আল্লাহর দেওয়া সেই নির্দেশনা মেনে, আল্লাহর দেওয়া সেই হুকুম মেনে আমরা আজকের এই মাহফিলে যোগদান করেছি, তাহলে কি আমরা গাদ্দার না ওয়াফাদার? জি বলেন, আমরা কি ওয়াফাদার? আল্লাহ আমাদেরকে ওয়াফাদার বান্দা হিসাবে কবুল করেছেন, কথাগণ ঠিক না ঠিক? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা সূরা শরীফ আপনারা অনেক শুনেছেন, আপনারা এগুলো মুখস্থ হয়ে গেছে আপনাদের কাছে আয়াতে কারিমাগুলো, কথা কোন ঠিক না? আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তবে ভিন্ন আঙ্গিকে। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো জোরে বলেন সুবহানাল্লাহ, বলার মধ্যে গুনারি আছে না? জি বলেন না, কোনো গুনারি আছে না? কোনো লোকসান আছে না? সুবহানাল্লাহ বলার মধ্যে ফায়দা আছে না? নাই। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলবেন, আপনি বলে দিন, মাহবুব আপনি বলুন। আল্লাহ আমার রসুলের জুবান দিয়ে বলাচ্ছেন, কেন জানেন? কারণ আল্লাহ যত নিয়ামত দিয়েছেন রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহ যত নির্দেশনা আছে সবগুলা মাহবুবের জুবান দিয়ে বলিয়েছেন। আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলবেন, হাবিব আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী তোমাদেরকে যা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ে, আমি আমার দাওয়াতের জন্য তোমাদেরকে যা দিয়েছি, আমি নবী যা তোমাদের মাঝে বন্টন করেছি, কারণ সমস্ত কিছুর মালিককে, কিন্তু আল্লাহকে আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন রসুলকে, রসুল আমাদের মাঝে বন্টন করেছেন। পৃথিবীর বুকে কিছুক্ষণ আগে হুজুর বলেছেন, ইসলামের বুনিয়াদ পাঁচটি কুটির উপরে,
ইমান, নামাজ, রোজা, যাকাত, হজ, কথা কোন ঠিক না? এই পাঁচটি বুনিয়তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এবার বলেন, আমরা কি কলমার রসুলের কাছ থেকে পেয়েছি নাকি অন্য কারো কাছ থেকে পেয়েছি? জি, কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। আমরা নামাজ কার কাছ থেকে পেয়েছি? আমরা রোজা কার কাছ থেকে পেয়েছি? আমরা যাকাত কার কাছ থেকে পেয়েছি? আমরা হজ কার কাছ থেকে পেয়েছি? রসুলের কাছ থেকে। রসুলে করিম এগুলা দিয়েছেন, রসুলে করিম এগুলা দিয়েছেন উম্মতকে, আর রসুলকে দিয়েছেন আল্লাহ। ঈমান আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুল মদিনায় বসে এলান করেছেন আমরা ওখান থেকে ঈমান পেয়েছি। আল্লাহ রসুলকে মেরাজের রাতে নিয়ে গিয়ে নামাজ দিয়েছেন, রসুল এনে আমাদেরকে দিয়েছেন, আমরা রসুলের কাছ থেকে পেয়েছি। আল্লাহ রোজা আমার নবীকে দিয়েছেন, নবী উম্মতের মাঝে বন্টন করেছেন, আমরা নবীর দরবার থেকে পেয়েছি। এভাবে যাকাতও পেয়েছি, হজও পেয়েছি, অনেকগুলা নিয়ামত। এক কথায় গোটা ইসলাম নামে নিয়ামতটা, ইসলাম নামে ধর্মটা, ইসলাম নামে শরীয়তটা আমরা রসুলে করিমের দরবার থেকে পেয়েছি। আর রসুলকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুল আমাদেরকে দিয়েছেন। এইজন্য আল্লাহ বলে, হাবিব আপনি বলবেন যেহেতু নিয়ামত আপনি দিয়েছেন, এজন্য আপনি বলবেন যেহেতু নামাজ আপনি দিয়েছেন তাদেরকে, এজন্য আপনি বলবেন যেহেতু রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, ইসলামের প্রত্যেকটা বুনিয়াদ আপনি রসুল আপনার উম্মতের মাঝে বন্টন করে এই জন্য আপনি বলবেন আমি যতগুলো নিয়ামত তোমাদের মাঝে দিয়েছি এগুলোর কোন বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, আমার আওলাদের মোহাব্বত। সুবহানাল্লাহ, এতগুলো নিয়ামত আল্লাহর কাছ থেকে নিয়ে তোমাদেরকে দিয়েছি, কোন বিনিময়? জি বলেন না, কোন বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, আমার আওলাদের, আমার আওলাদের মোহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, যারা আমার করিব তাদের ভালোবাসা চায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহ এবং আল্লাহর রসূলের করিব। আচ্ছা, আল্লাহ বলেছেন রসূলকে রসূল আপনি বলবেন, এটা কি রসূল নিজের আওলাদের ভালোবাসা নিজে চাচ্ছেন নাকি আল্লাহ বলিয়েছেন? যে বলে না, কে বলিয়েছেন? তার মানে শুধু রসূল চাচ্ছে না, আল্লাহও চায়। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আওলাদের রসূলকে মুহাব্বত করব, এটা রসূল বলে নাই আল্লাহ বলিয়েছেন, তার মানে আল্লাহ বলে আমিও চাই, রসূল আপনিও চান আপনার আওলাদকে যেন আপনার উম্মতরা ভালোবাসে। আর তাদেরকে যখন আপনার উম্মতরা ভালোবাসবে, ওই আপনার ওই উম্মতগুলোকে আমি আল্লাহ মুহাব্বত করব। তাহলে আওলাদের রসূলের মুহাব্বত কে চায়? আল্লাহ। জি বলেন না, কে চায়? আল্লাহ। আল্লাহ চায়, আল্লাহ চায় আমরা রসুলের করিমের আওলাদকে মহাব্বত করি। এজন্য রসুলের জুবান দিয়ে আল্লাহ বলিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হবে কাদেরকে মহাব্বত করব? এখানে তো আল্লাহ বলেছেন মাওয়াদ্দাতা ফিল কুরবা, কাদেরকে মহাব্বত করব? আয়াতের তাফসীর যদি কোনো কোরআনের আয়াত দিয়ে হয় তাহলে এটা এক নাম্বার তাফসীর। এটা কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার। যদি কোরআনের আয়াতের তাফসীর যদি হাদিস দিয়ে হয় এটা দ্বিতীয় নাম্বার তাফসীর। কত নাম্বার? আমি এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবো হাদিসে পাক থেকে। আমার নবী বলছেন কাদেরকে মহাব্বত করতে হবে, কাদের ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন, এটা বলে দিচ্ছেন কে? রসূলুল্লাহ। কে বলছেন? রসূলুল্লাহ। কি বলছেন দেখেন, এই আয়াত যখন নাযিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, এই আয়াত যখন নাযিল হলো সাহাবী একরাম এসে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ বললে কতই না ভালো লাগে, কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর মাহবুব, আপনার কাছে জানতে চাচ্ছি, ওয়ামান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাত মাওয়াদ্দাতাহুম, কাদের ভালোবাসা আল্লাহ পাক আমাদের উপর ওয়াজিব করেছেন? মাওয়াদ্দাতুহুম, কাদের মুহাব্বত আমাদের উপর ওয়াজিব করেছেন?
রসুল কাদের ভালোবাসা, কার আপনার নিকটতম, কাদের ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন? আমার নবী বলছেন ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ইবনুহুমা, একজন হচ্ছে আলী আরেকজন হচ্ছে ফাতেমা, আরেকজন হচ্ছে হাসান আরেকজন হচ্ছে হুসাইন, এদের ভালোবাসা তোমাদের উপরে ওয়াজিব করেছেন। কে করেছেন? কথা বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন, তোমাদের উপরে ওয়াজিব করেছেন এদের ভালোবাসা, এদেরকে মুহাব্বত তোমাদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন। এই জন্য আলের রসূলকে মুহাব্বত করবে তারা যারা ঈমানের দাবিদার, যাদের কাছে ঈমান নাই তারা তো মুহাব্বত করতেই পারবে না। আলের রসূলকে মুহাব্বত করার জন্য কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। আল্লাহর কথা কি ঈমানদাররা মানে নাকি বেঈমানরা মানে? কারা মানে? তো আজকে যে আমরা এই মাহফিলে বসেছি, আউলাদের রসূলকে মোহাব্বত করছি, নিঃসন্দেহে বলতে পারে আমরা কি? জি বলেন না, আমরা কি? বাকি কথা আপনারা বুঝে নিবেন, আমি ইশারা ইঙ্গিতে কথা বলে যাই। বলছিলাম আল রসূলকে আল্লাহ, রসূল আমাদেরকে ভালোবাসার জন্য কি করেছেন? ওয়াজিব করেছেন, আমাদের উপরে লাজেম করেছেন আল রসূলের মোহাব্বত। দেখেন আল্লাহ কিভাবে মোহাব্বত করে। সাইয়্যিদা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, এমন একজন মহিলা পৃথিবীর জমিনে, না আগে এসেছেন না আগামীতে আসবে। আমার কথা বুঝতেছেন আপনারা? ফাতেমাতুজ জোহরা, ইনার মতো একজন মহিলা না আগে এসেছে না আগামীতে আসবে, আসার কোনো সম্ভাবনা আছে? ইনি কেমন ফাতেমা? ইনার ব্যাপারে বলতে গেলে তো কথা লম্বা হয়ে যাবে, আপনাদের অসুবিধা হবে। আমার নবী বলছেন ইন্নামা সামাইতু বিনতি ফাতেমাতা হেফাজতে রাখা, আমার মেয়ের নাম আমি ফাতেমা এই জন্য রেখেছি আল্লাহ ফাতেমাকে, আর যারা ফাতেমাকে মুহাব্বত করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবেন। যারা ফাতেমাকে মহাব্বত করবে আল্লাহ তাদেরকে দূরে সরিয়ে রাখবেন। কোত্থেকে? জি বলেন না, কোত্থেকে? এমন সাইয়্যিদাতুন্নিসা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, ইনি ঘরের ভেতর থেকে পর্দার আড়াল থেকে তিনি দেখে আছেন, কারণ ইনি তো এমন পর্দানুসীন মহিলা যাকে আসমানের সূর্য দেখে নাই চন্দ্র দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না, আসমানের চন্দ্র দেখে নাই সূর্য, ইনি এমন এক ফাতেমা। আচ্ছা বলেন, রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আমরা এখন এখানে বসে আছি, কোন একজন সিনিয়র আলেম যদি আসেন আমি দাঁড়িয়ে যাব, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না, নাকি অস্বাভাবিক? এটা স্বাভাবিক, কোন একজন সিনিয়র আলেম যদি আসে তাহলে আমরা, আমি কি করব? দাঁড়িয়ে যাব, এটাই স্বাভাবিক। বলেন পৃথিবীর জমিনে রসুল করিমের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আছে? আমার রসুল এমন কোন ব্যক্তি আছে যার জন্য আমার রসুল দাঁড়িয়ে যেতে হবে? এমন কোন সম্মানী ব্যক্তি আছে? কিন্তু মায়েশা সিদ্দিকা বলেন ইজা দখালা আলাইহা, যখন ফাতেমাতুজ জোহরা যখন রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন,
قام إليه فقبلها وأجلسها في مجلسه যখন মা ফাতেমাতু জোহরা রাসূল কারীমের দরবারে আসতেন ইজা দখলা যখন তিনি ঢুকতেন আমার নবী আসনে বসা ছিলেন সিটের উপরে বসা আছেন চেয়ারের উপরে বসা আছেন ফাতেমা যখন ঢুকেছে আমার নবী সাথে সাথে দাঁড়িয়ে যেতেন ফাতেমাকে চুমু দিতেন এবং নিজের চেয়ার ছেড়ে দিয়ে ফাতেমাকে চেয়ারে বসাতেন এমন কোন ব্যক্তি আছে যার জন্য রসুল করিমকে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু ফাতেমা যখন আসতেন মায়েশা সিদ্দিকা বলছেন যে ফাতেমা যখন ঢুকত নবী দাঁড়িয়ে যেতেন শুধু দাঁড়াতেন না ফাতেমার কপালের মধ্যে রসুল করিম চুমু দিতেন এরপরে নিজের আসনে রসুল ফাতেমাকে বসাতেন ইনি পর্দার আড়াল থেকে দেখে আছেন আমার নবী উঠানের মধ্যে সাইয়েদানা ইমামে হাসান এবং ইমামে হোসেন ইনারা তো আরেক তকদিরওয়ালা আল্লাহর নবীর কলিজার টুকরা আচ্ছা আমাদের ঘরে যদি কোনো সন্তান আসে হয়তো বাবা সন্তানের কানে আজান দেয় কথা কোন ঠিক না হয়তো মসজিদের কোন ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায় উনি আজান দেয় হয়তো কোন বুজুর্গ মানুষ সমাজে আছে ওনাকে ডেকে নেয় উনি আজান দেয় বেশি থেকে বেশি একজন বড় মুহাদ্দিস একজন বড় মুফাসসির একজন বড় মুফতিকে ডেকে নেন বড় একজন আল্লাহর বলিকে ডেকে নেন উনি আমাদের সন্তানদের কানের মধ্যে আজান দেন কিন্তু ইমামে হাসান মুজতবা ইমামে হুসাইন ইনারা যখন দুনিয়ায় এসেছেন পৃথিবীর বুকে কোনো সাধারণ ব্যক্তি নয় কোনো সাহাবী নয় ইনাদের কানের মধ্যে খুদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন খেজুর চাবিয়ে সেই খেজুরকে পেস্ট বানালেন কি বানিয়েছেন চাবিয়ে চাবিয়ে পেস্ট বানিয়েছেন পেস্ট বানিয়ে ইমাম হাসানের তালুর মধ্যে লাগিয়ে দিয়েছেন হাসান সেগুলো চাটতে চাটতে খেয়েছেন দুই নাতিকে একজন ইমাম হাসান আর একজন দুজনের বয়সের ব্যবধান মাত্র ৬ মাস ইমাম হাসানের ৬ মাসের ছোট ইমাম হুসাইন দুজন খেলছে তো আমার নবী এরা কুস্তি খেলছে আমাদের দেশে বলি বলি আর কি বলি খেলা কি খেলা এই কিছুদিন আগে জব্বুজ্জামার বলি খেলা হইতো না হনমা জব্বুজ্জামা বলে জব্বুজ্জার বলি খেলা বাবা আয় জব্বুজ্জার মা কাহরি তারাও হল জব্বুজ্জামার বলি জব্বরের বলি খেলা আমাদের লালদিঘির ময়দানে বৈশাখ মাসে হয় না এখনো তো কুস্তি খেলছে একজন আরেকজনের সাথে কুস্তি ধরছে এক ভাই আরেক ভাইয়ের সাথে ছোটবেলায় অনেক খেলাধুলাই তো আমরা করি কথা কোন ঠিক না বসে কুস্তি খেলি না হলে আরো হরেক রকম জাতের খেলা তো দুইজনই কুস্তি ধরছে একজন আরেকজনের সাথে আমার নবী ইমাম হাসানকে বলছে হাসান তুমি পেছন দিক থেকে চেপে ধরো পা দিয়ে ধরো হাত দিয়ে ধরো ইমাম হুসাইনকে পেছন দিক থেকে ধরো হাত দিয়ে ধরো পা দিয়ে ধরো মা ফাতেমাতু জোহরা পর্দার আড়াল থেকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই হিকমত আমি কিছুই বুঝছি না যদি শেখাতেই হয় ছোট জনকে শিখিয়ে দেবেন কারণ সে ছোট সে বুঝে না বড় জনকে কেন শেখাচ্ছেন আপনার যদি শেখাতে মন চায় ছোটকে শেখাবেন
কারণ ছোট সে পড়ে গেলে ব্যথা পাবে, বড় সে তো অন্তত পক্ষে নিজের মতো করে খেলার মতো যোগ্যতা তার হয়েছে। তখন আমার নবী বলছে, ও ফাতেমা তুমি কি এতক্ষণ দেখো নাই, আমি নবী চুপচাপ তাদের খেলা দেখছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি আমার আল্লাহ জিব্রিলকে ডাক দিয়ে বলে, জিব্রিল হাসান এবং হুসাইন মদিনার জমিনের উপরে কুস্তি খেলছে, আমি আল্লাহর বড় ভালো লাগছে, কিন্তু তুমি যাও হুসাইনের পক্ষে গিয়ে হুসাইনকে কুস্তি খেলা শিখিয়ে দাও। যখন জিব্রিল এসে হুসাইনের পক্ষ নিয়েছে, আমি নবী হাসানের পক্ষ নিয়ে ময়দানে নেমে গেছি। যাদের খেলাধুলাও যেই মালিকের মহাব্বত লাগে, যাদের খেলাধুলার মধ্যে যেই মালিক জিব্রিলকে পাঠিয়ে দেয়, বলেন ইনাদেরকে কেমন মহাব্বত আল্লাহ করতেছেন, কেমন মহাব্বত রসূলুল্লাহ করছেন, একবার চিন্তা করে দেখেন কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ইনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল বাসেন। আরে বাবা, মসজিদের মিম্বরে যখন আপনাদের খতিবে মুকাররম যখন খুতবা দেন, বলেন ওই খতিবে মুকাররমের কোন একজন সন্তান যদি মসজিদে ঢুকে, নাতি যদি ঢুকে, উনি যদি খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে যায়, আপনারা কেউ মানবেন না? জি বলেন মানবেন না, কিন্তু একবার দুইবার নয়, হল হামিশা রসূল করিম খুতবা দিচ্ছেন, এতটুকুর মধ্যে ইমাম হাসান এবং হুসাইন তো শিবে নেছে, আমার নবী একবার দুইবার নয় অনেকবার খুতবা বন্ধ করে দিয়ে নিজের মিম্বরে নিজের নাতিদেরকে বসিয়ে দিয়েছে। এমন মহব্বত, এমন ভালোবাসা যাদের প্রতি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। শুধু তাই না, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছে, নবী বলছে আলী ফাতেমা হাসান ও হুসাইন। আচ্ছা বলেন, আমরা তো পরে শুনেছি, আগে তো সাহাবীরা শুনেছে, কথা বলেন ঠিক না? তাহলে এরা কি আল্লাহর কথা অমান্য করেছে? আজকে আমাদের দেশে অনেক মুসলমান বলছে সাহাবী রসুল আলে রসুলের দুশ্মন, নাউজুবিল্লাহ বলবেন না, আলে রসুলকে সাহাবী রসুলের দুশ্মন বানিয়ে দিচ্ছে। আরে বাবা, যে আয়াত পড়ে তোমরা ওয়াজ করে মহব্বত নিয়েছো, নিজেদের উপরে ওয়াজিব করে নিয়েছো, আল্লাহর বিধানকে কবুল করে নিয়েছো, তোমরা আমরা তো পরে পেয়েছি, আগে তো সাহাবীরা পেয়েছে, তো সাহাবীরা তো জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে একটা সেকেন্ডের জন্য ছাড়ে নাই, এই জন্য তো তারা হচ্ছে আসহাবে রসুলিল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠি? ইনারা তো ওনাদের আরো বেশি মহব্বত করেছে, ইনাদের অন্তরে আরো বেশি মহব্বত। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখন আমিরুল মুমিনিন হলেন, কি হলেন বাবা? আমিরুল মুমিনিন, গোটা অর্ধ বিশ্বের শাসক ছিলেন উনি, অর্ধ বিশ্বের শাসক। ইনি যখন খুতবা দিচ্ছিলেন মিম্বরের মধ্যে, কি দিচ্ছেন? আচ্ছা, এমন গরম মানুষ কে আর আছে যাকে শুধু পাবলিক ভয় পেত এমনটা নয়, শয়তান পর্যন্ত যাকে ভয় পেত, শয়তান শয়তান, আমি এমন ওমরের কথা বলছি যাকে শয়তান পর্যন্ত ভয় পেত। আরবের যে রাস্তা দিয়ে সাইয়েদনা ফারুক আজম কদম রেখেছে, কিয়ামতের এক সেকেন্ড পূর্বেও ওই রাস্তা দিয়ে শয়তান যাবে না, এমন বয় শয়তান যাকে পেত। আর শুধু তাই না রে বাবা, এখনো পর্যন্ত আরবের জমিনে ভূমিকম্প হয় না। একদিন যখন ভূমিকম্প হচ্ছিল, জমিন যখন কাঁপছিল, ফারুক আজম লাঠি দিয়ে জমিনে আঘাত করে বলেছিল, জমিন কোথায় নড়ছ? এখানে আমার মাহবুব নবী ঘুমিয়ে আছেন। ওই দিন থেকে এখনো পর্যন্ত আর ভূমিকম্প আরবের জমিনে কেয়ামত পর্যন্ত হবে না, আমি এমন ওমরের কথা বলছি। ইনি খুতবা দিচ্ছেন, আচ্ছা বলেন আমাদের মসজিদের খতিব যদি খুতবাতে কেউ যদি দাঁড়িয়ে বলেন, খতিব সাহেব খুতবা থেকে নেমে যান, মিম্বর থেকে নামেন, এখানে মুসল্লিরা ওনাকে রাখবে, খতিব সাহেবকে নামবে, জি বলেন না নামবে, উনি সভাপতির ছেলে হোক, উনি মসজিদের সেক্রেটারির ছেলে হোক, মানবে?
ফারুক আজম খুতবা দিচ্ছেন, একদিকে গরম মানুষ, আরেকদিকে আমিরুল মুমিনিন, আরেকদিকে অর্ধজাহানের শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি খুতবা দিচ্ছেন। এতটুকুর মধ্যে ইমাম হুসাইন আসলেন, এসে বলছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ফারুক আজম, আপনি আমার নানার মিম্বর থেকে নেমে যান। সাথে সাথে খুতবা বন্ধ করে দিয়ে ওমর নিচু হয়ে মাথাকে ঝুঁকিয়ে মিম্বর থেকে নেমে হুসাইনের পাশে চলে এসেছে। এসে বলছে হুসাইন সত্যি বলেছ, এটা তোমার নানার মিম্বর, সত্যি বলেছ এটা তোমার নানার মুসল্লা, সত্যি বলেছ এটা তোমার নানার মেহরাব, আমার নানার তো কোনো মিম্বর নাই, আমার নানার তো কোনো মেহরাব নাই, আমার নানার তো কোনো মুসল্লা নাই। তখন সৈয়দনা ইমাম হুসাইন মুসকি হেসে বলছেন ফারুক আজম সত্যি আপনার নানার কোনো মিম্বর নাই? বলে না, ঠিক আছে যান আপনি গিয়ে আমার নানার মিম্বরে আবার বসে যান। তখন ফারুক আজম মিম্বরে উঠলেন, উঠার পরে একটা কথা বলেছেন, বড় কঠিন কথা, তিনি বললেন আমি নিজের ইচ্ছায় মিম্বরে বসি নাই, আমাকে সিদ্দিক আকবর মিম্বরে বসিয়েছে, আজকে হুসাইন এসে বলেছে নেমে যাওয়ার জন্য, আমি মিম্বর ছেড়ে নেমে গেছি, আবার আমাকে হুসাইন মিম্বরে বসিয়েছে, পৃথিবীর কার সাহস আছে এবার ওমরকে মিম্বর থেকে নামাবে? সুবহানাল্লাহ, আমি নিজের ইচ্ছায় বসি নাই, আবু বকর আমাকে বসিয়েছে, হুসাইন বলেছে নেমে যেতে আমি নেমে গেছি, আবার আমাকে হুসাইন বসিয়েছে, তো কার সাহস আছে আবার ওমরকে মিম্বর থেকে নামাবে? দেখেন তো ইনাদের অন্তরে রসূলের আওলাদের প্রতি কেমন মহব্বত। শুধু তাই না, সৈয়দনা ফারুক আজম যখন আমিরুল মুমিনিন ছিলেন, ঠিক ওই মুহূর্তে উনি একদিন ওনার দফতরের মধ্যে কাজে ব্যস্ত আছেন, রাষ্ট্রীয় কাজে, এইটুকুর মধ্যে উনার সন্তান সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর আসলেন। কে আসলেন বাবা? ওনারা তো অসুবিধা অন্য হলো, কে আসলেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে যাকে ঘরে ঢুকতে চাইলেন, দফতরে ঢুকতে চাইলেন, অনুমতি চাইলেন, ফারুক আজম বলছে বাবা এখন অনুমতি দেওয়া যাবে না, আমি একটু কাজে আছি, আমার সাথে পরে দেখা করো, যাও তুমি এখন চলে যাও, এখন আমি তোমার সাথে কথা বলবো না কিংবা দেখাও করবো না, আমি এখন ব্যস্ত, পরে আসিও। আব্দুল্লাহ বিন ওমর চলে যাচ্ছেন, এইটুকুর মধ্যে হযরতে ইমাম হাসান মুজতবা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ইমাম হাসান বলছে আব্দুল্লাহ বিন ওমর কোথায় যাচ্ছেন? বলে আমি এসেছিলাম আব্বাজানের সাথে দেখা করতে। তো চলে যাচ্ছেন কেন? বলে আব্বাজান বলেছে ব্যস্ত আছে, পরে আসবে দেখা করার জন্য, সেজন্য আমি চলে যাচ্ছি, আমি পরে আসব। এই কথা শুনে ইমাম হাসানও চলে যেতে লাগলেন। ভেতর থেকে ফারুক আজম ডাক দিলেন, আব্দুল্লাহ বিন ওমর তোমার সাথে কে কথা বলছে বাহিরে? বলে আব্বাজান আমার সাথে ইমাম হাসান কথা বলছে। এই কথা শোনার সাথে সাথে ফারুক আজম বেরিয়ে আসলেন, এসে বলে ও আমার নবীর কলিজার টুকরা, এসেছেন তো এসেছেন, আবার চলে যাচ্ছেন কেন? বলে আপনি বলেছেন আপনার বেটাকে, আপনি ব্যস্ত আছেন, এখন কেউ আপনার সাথে দেখা করতে পারবে না, যেখানে নিজের ছেলেকে দেখা করতে দেন নাই সেখানে আমাকে কিভাবে দেখা করতে দেবেন, এজন্য আমি চলে যাচ্ছি। ফারুক আজম বলে ও ইমামে হাসান, তুমি তুমি হচ্ছ আলীর ব্যথা, তুমি হচ্ছ ফাতেমার ব্যথা, তুমি রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার বেটা আব্দুল্লাহ বিন ওমরকে থামানো যাবে, তাকে বের করে দেওয়া যাবে, তোমাকে তো থামানো যাবে না, কারণ তুমি রাসূলুল্লাহর নাতি, তুমি যখনই আসো আমি ওমর তখনই তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ, ওনাদের মহব্বত কেমন ছিল একবার চিন্তা করুন, আসহাবে রাসূলুল্লাহর মহব্বত আর রাসূলের প্রতি কেমন ছিল? আরে আমাদের চাইতে আরো বেশি ছিল, কথা কোন ঠিক না? আজকে একদল নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য তাদের আকীদা মানুষের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, বলে আলে রসুলের দুশ্মন নাকি আমার নবী সাহাবিরা, সাহাবি রসুল নাকি আলে রসুলকে মহাব্বত করতেন না, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর বাবা পৃথিবীর জমিনে ইবাদত করছেন, বন্দেগী করছেন, আহলে রাসূলের মহব্বত যদি না থাকে, এই ইবাদত বন্দেগী আপনার আমার কিছু আসবে না,
এজন্য নবী বলছেন ইলজামু মাওয়াদাতানা আহলাল বাইত, তোমরা আমার আহলে বাইতের ভালোবাসাকে লাজিম করে নাও। সুবহানাল্লাহ, তোমরা ওয়াজিব করো, আবশ্যক করো আমার আওলাদের ভালোবাসা। ফা ইন্না মান লাকিয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইউয়াজ্জুনা দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, কারণ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমি এবং আমার আওলাদরা তোমাদের জন্য শাফাত করব। সুবহানাল্লাহ, তোমাদের জন্য আমি এবং আমার আওলাদরা শাফাত করব ওই কঠিন ময়দানে, যেই ময়দানে মানুষ নফসি নফসি বলে সর তুলবে, ওই কঠিন অবস্থায় আমি এবং আমার আওলাদরা তোমাদের জন্য শাফাত করব। এরপরে আমার নবী বড় শক্ত কথা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিআইদিহি, সেই মালিকের কসম যার হাতে আমি রসূলের জান, সেই আল্লাহর কসম করে বলছি আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, লা ইয়ানফাউ আবদান আমালহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, যদি তোমরা পাহাড় পরিমাণ ইবাদত যদি করো, আসমান পরিমাণ আমল যদি তোমাদের থাকে, কিন্তু ওই আমলের ভিতরে যদি আমার আওলাদের মহাব্বত না থাকে, তাহলে এই আমল তোমাদের কোনো কাজে আসবে। আচ্ছা, আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি বলেন নাকি? এটা আফদালুল ইবাদত আমরা বলি, এটা কার জন্য পড়ি আমরা? ইবাদত কা? আমাদের দেশে তো শিরিক শিরিক বুঝেন না অনেক মানুষ আছেন। এই নামাজের ভেতরে আমরা কাকে সালাম দিই? নবীকে সালাম দিই। কার উপরে দরুদ পড়ি? নবীর উপরে দরুদ পড়ি। শুধু কি নবীর উপরে? জি বলেন না, শুধু কি নবীর উপরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলে আছে না নাই? আচ্ছা, আমরা রসুলের আওলাদের উপরও ওয়ালা আলে, আমরা রসুলের আওলাদের উপরেও দরুদ পড়ছি। আচ্ছা বলেন, রসুল এবং রসুলের আওলাদের উপরে যদি দরুদ পড়া না হয় নামাজ হবে? জি বলেন, নামাজ হবে? এটা আপনাদের আর আমাদের ফতোয়া না, এটা আপনার আর আমাদের ফতোয়া না, এই ফতোয়া আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, এই ফতোয়া কে দিয়েছেন? আমরা তো ফতোয়া তালাশ করি মুফতিদের কাছে গিয়ে, আরে বাবা এই ফতোয়া আমার নবী নিয়ে দিয়েছেন, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা ওয়ালা আহলে বাইতি লাম তুকবাল মিনহু, তোমরা যে নামাজ পড়ছো, তোমরা যে ইবাদত বন্দেগী করছো, ওই নামাজের ভেতরে আমি এবং আমার আওলাদকে যদি সালাম দেওয়া না হয়, আমি এবং আমার আওলাদের উপরে যদি দরুদ পড়া না হয়, তাহলে তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না? তাহলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আওলাদে রাসূলের মহব্বত। ঠিক কথা কোন? ঠিক না? বেঠে আওলাদে রাসূলের মহব্বত ছাড়া। এজন্য নবী বলছেন লা ইয়ানফাউ আবদান আমালহু ইল্লা বিমারিফাতি হাক্কানা হাক্কিনা, তোমাদের আমল যদ্দূর থাকুক এগুলো কোনো কাজে আসবে না যদি এর ভেতরে আওলাদের মহব্বত। সবগুলো ডিফেন্ড করছে আল রসুলের মহাব্বতের উপরে। কথা কোন? ঠিক না? ইবনে জৌজি আলাইহি রাহমাহ তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ইনি বলছেন একদিন বলখ শহরের মধ্যে, বলখ একটা শহর, ওই শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? দুর্ভিক্ষ। অনেক মানুষ বলক থেকে সমরকন্দে চলে এসেছে, সমরকন্দ আরেকটা শহরে চলে এসেছে। যখন ওই শহরে চলে আসলো, সেখানে একটা আওলাদে রাসূলের পরিবারও এসেছে বলক থেকে সমরকন্দে। অনেকগুলো মানুষ এসেছে, তার মধ্যে একটা আওলাদে রাসূলের পরিবারও, ওই পরিবারের কোনো পুরুষ নাই, পুরুষ এন্তেকাল হয়ে গেছে, স্বামী এন্তেকাল হয়েছে, স্ত্রী আছে আর তিনটা তার মেয়ে আছে কন্যা। ইনি যখন আসলেন,
সমরকন্দের মধ্যে আসার পরে তখন মসজিদের পাশে একটা মুসাফের খানা থাকত, দূর থেকে অনেক মানুষ সফর করে আসলে একটু রেস্ট করার জন্য একটা জায়গা মসজিদের পাশে থাকত। এখন তো আমাদের মসজিদগুলোকে অনেকটাই বিদর্মীদের উপাসনালয়ের মতো হয়ে গেছে, টাইমলি টাইমলি খুলে, কথা বলেন ঠিক না বেটি, টাইমে টাইমে খুলে, ওই বিদর্মীদের উপাসনালয়ের মতো হয়ে গেছে আমাদের মসজিদ। এগুলো এখন সব সময় খোলা পাওয়া যায় না, অথচ আল্লাহর ঘর এগুলো সব সময় খোলা থাকবে। এখানে গভীর রাত হোক আর গভীর নির্জন এলাকা থেকে কোন মানুষ যদি আসে, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি মসজিদ খোলা থাকে, অসহায় হলে সে মসজিদে আশ্রয় নিতে পারে। আর কোন মানুষ যদি আল্লাহর বলি হয় গভীর রাতে ঢুকে তাহাজ্জুদের নামাজও পড়তে পারে। এখন তো আমরা এগুলা কি করে দিয়েছি, টাইমে টাইমে ফজরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, শুধু খুলে এমনটা নয়, মসজিদ কমিটি বলে দিয়েছে মুয়াজ্জিন সাহেব যদি কিছু চুরি হয় তাহলে তো আপনার উপরে কেয়ামত চলবে, খবরদার কিছু চুরি না হয় মতো তালা প্রয়োজনে একটা জায়গায় তিনটা মারে, কথা কোন ঠিক না? আবার কিছু মুয়াজ্জিন সাহেব এমনই আছে, ওনার দাওয়াত চলে যাচ্ছে, দাওয়াত চলে যায়, মানুষ একটা মসজিদের ভেতরে যদি নামাজ পড়ে, নামাজ জামাত শেষ সবাই চলে গেছে, কয়েকজন মানুষ যদি ভেতরে নফল টফল করে মুয়াজ্জিন সাহেব একটু মিস কল দে, তাড়াতাড়ি বাইরে না, আর তো দাওয়াত আছে তো, কথা কোন ঠিক না বেটি, বারান্দায় চলে যান, এরকমও বলে কিছু আসে না নাই, কিছু না পারলে ফাঁকা গুলো বন্ধ করে দে, কথা কোন ঠিক না? পুরো আজই বিষয় আপনারা রাগ করতেছেন, এগুলো আমি দেখতেছি বর্তমানে দেখতেছি, আমার ঘরের চারিদিকের লাইটগুলো, বাউন্ডারির লাইটগুলো, ভেতরের লাইটগুলো আমি জ্বালিয়ে রাখি সারা রাত আমার ঘরটাকে দূর থেকে সুন্দর দেখা দেওয়ার জন্য। আর আমি আবার হুকুম দিয়েছি আল্লাহর ঘর মসজিদে একটা লাইটও যাতে না জ্বলে, সব বন্ধ করে দাও, ওই মসজিদকে অন্ধকার করে রাখা হয়েছে। আসলে আল্লাহর জমিনে নিয়ামত আসে এই মসজিদগুলোর কারণে, এই মসজিদ যদি আলোকিত না থাকে আমার বাড়ি আলোকিত থেকে কি হবে? বিল বিল উঠবে, কারেন্টের বিল উঠবে, এগুলো কে দেবে? তোমার ঘরের বিল যদি তুমি দিতে পারো, মসজিদের বিল আর কয় পয়সা আসবে? জি বলেন না, আমার ঘরের যদি 10 থেকে 12 হাজার টাকা মাসে, এখন তো কার্ডও গেবি হুয়া কিউ, 10 থেকে 12 হাজার টাকা যদি আমি পে করতে পারি মসজিদে সব মিলিয়ে 10,000 টাকা আসবে, এতগুলা মানুষ আমরা আছি, 500 করে দিলে 10,000 টাকা কি হয় না? মসজিদের বেলায় আসলে আমার থেকে তখন বিদ্যুতের কথা চিন্তা আসে, আর আমার ঘর হলে জল ইয়ে না আর গদ্দে ব্যাগ তো বুঝন্ন পড়িব না, কথা কোন ঠিক না বেটি, রাগ করতেছেন আপনারা? পুরো আজীব টাইমে টাইমে মসজিদ খুলে এগুলা করবেন না আপনারা, কমপক্ষে বারান্দাটা হলেও খোলা রাখবেন, রাতের বেলায় হলেও খোলা থাকবে। যদি বলে হুজুর চুরি হচ্ছে, একজন গার্ড নিয়োগ দেন, সিকিউরিটি গার্ড, আমার ঘরে যদি একজন সিকিউরিটি গার্ড যদি আমি নিয়োগ দিতে পারি, দারোয়ান যদি নিয়োগ দিতে পারি, আল্লাহর ঘর মসজিদ যার কারণে রহমত এসেছে বলে আমি পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছি, কথা কন না বাবা ঠিক না বে ঠিক, যেই মসজিদের কারণে আল্লাহর রহমত এসেছে বলে আমি সমাজের বড় পয়সাওয়ালা হতে পেরেছি, ওই মসজিদে একজন দারোয়ান থাকবে, রাতের বেলায় গার্ড থাকবে, ওনাকে দায়িত্ব দিন, মসজিদ খোলা থাকবে, কোনো এক অসহায় মানুষ নিজেকে দিয়ে চিন্তা করেন, আমার কথা বাদ দেন, নিজেকে দিয়ে, আমেন্য তো আপনারা বলেন, মোল্লারা বেশি কথা বলে, বেশি বলি না বরাবর বলি, আপনারা নিজেকে একটু চিন্তা করেন, এমন কোন এলাকায় গিয়েছেন যেখানে কোনো থাকার ব্যবস্থা, এমন অবস্থায় পড়ে গেছেন যেখান থেকে আসারও কোনো সুযোগ, সব ঠিক থাকলেও পকেটে টাকা নাই, রাতের বেলায় মোবাইলে টাকা থাকলেও বিকাশে তোলার মতো কোনো ব্যবস্থা, যে কোনো পারপাসে আপনি এমন এক মুসিবতে পড়ে গেছেন আপনি এই এলাকা থেকে আজকে বেরই হতে পারছেন না। আচ্ছা বলেন, সেই সময় যদি মসজিদটা খোলা থাকে আপনার জন্য এর চাইতে বড় মসিহা কি আর কিছু আছে? গভীর রাত কার ঘরে যাবেন? এখন তো যুগ খারাপ, মানুষ তো আপনাকে ঘরে রাখবে না, আপনি চোর নাকি ভালো মানুষ এটা তো মানুষ বুঝবে না, মানুষ আপনাকে হয়তো আশ্রয় দিতে মানা করে দিতে পারে, নাকচ করে দিতে পারে,
আপনি তখন নিরুপায় হয়ে গেলে কোথায় যাবেন? তো মসজিদ যদি খোলা থাকে এটাই আপনার জন্য আশ্রয়স্থল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? রাত বিরাতে শুধু রাস্তা দিয়ে ইয়াবা ব্যবসায়ী হাঁটে এমনটা নয়, ডাকাত চোর বদমাশ হাঁটে এমনটা নয়, এমন এমন সময় কিছু আল্লাহর বলিরাও হাঁটে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তাহাজ্জুদের ওয়াক্ত হয় ওই আল্লাহর মকবুল বান্দা যদি দেখে আফজল মাঝি জামে মসজিদটা খোলা আছে, যদি ঢুকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি দোয়া করে, বলেন এই দোয়ার মধ্যে আপনাদের এলাকাবাসী থাকবে কি থাকবে না? জি বলেন থাকবে কি থাকবে না? বাবার নিয়ামত তো নেওয়ার সুযোগ অনেক, কিন্তু নিতে জানতে হবে। আমরা তো নিতেই জানছি না নিয়ামত পাবো কোত্থেকে। কথা বল ঠিক কি না? আরেক মুসিবত, ফেখানা হুদুন মালি লাগে অনেক মসজিদে দেখবেন পায়খানা গুলো। আচ্ছা বলেন একজন মানুষের সবচাইতে বিপদের মুহূর্ত কখন জানেন? যখন তার কাছে হাজতের যখন উপক্রম হয়, হাজত যখন আসে, তখন ওই মানুষের জন্য বড় মুসিবত। কথা বলেন ঠিক না? যদি একটু অসুবিধা হয় তাহলে মানুষটা বেইজ্জত। কথা বলেন ঠিক না? তো আমরা তো মুমিন দাবি করছি, তো একজন মুমিনের ইজ্জত যদি আমাদের কারণে যদি হেফাজত হয় আল্লাহ খুশি হবে না? রাস্তা দিয়ে একজন মানুষ দেখছে পেট খারাপ হয়েছে, অসুবিধা হয়েছে, হাজত হয়েছে, ওই মানুষটা যদি দেখে আফজল মাঝি জামে মসজিদের ওই টয়লেট গুলো খোলা আছে, তিনি সেখানে ঢুকে যদি এই মুসিবত থেকে যদি রক্ষা হয়, দোয়া বাবা হাত তুলে করতে হবে না, আপনাকে প্রত্যেক দিন বলে করতে হবে না, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও বলতে বলতে হয়রান, দোয়া করতেছি করতেছি করতেছি, কার দোয়া কাকে করতেছে আল্লাহ জানে, এমন কাজ করেন মানুষের অন্তর খুশি হয়ে যাবে, দোয়া চাইয়ে নিতে হবে না, ওই মানুষের অন্তর থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে। কোনো মানুষ যদি মুসিবতে পড়ে টয়লেটে হাজত করে, ওই মানুষ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে জুবানে করতে হবে অন্তর খুশি হয়ে গেছে, দোয়া আসবে কি আসবে না? কোন অসুবিধা হলো ঘর দূরে হেঁটে যেতে অসুবিধা হচ্ছে, যদি আপনি মসজিদে ঢুকে যদি আপনার হাজত ছাড়েন আপনার অন্তর খুশি হবে না? জি খুশি হবে না? আল্লাহ আজকে এই মসজিদের কারণে এই টয়লেটের কারণে আমি ইজ্জত আমার ইজ্জত হেফাজত হয়েছে। আমরা তো এগুলো বুঝি না বাবা, আমরা তো এখন এগুলো বাঁধি রাখি। আর ফেখানা সাবি হুজুর রুকা দিই, হুজুর তো মনে করতো গোটা বাংলাদেশে সাবিলে ফেলি। আমি একবার কুমিল্লায় যাচ্ছিলাম, হঠাৎ বললাম বোঝা গিয়ে তো কষ্টও ভাঙলাম, আমি নামাজের জন্য এক জায়গায় বিরতি দিলাম এক মসজিদে। বিরতি দেওয়ার পরে তা আমি একটু খাওয়া দোতে এসেছে সফর, আমি বললাম যেহেতু নামাজ পড়বো উজুও বানাইতে হবে, তো আগে একটু খাওয়া জোত করে ফেলে একবার উজু করে নামাজ পড়ে আবার চলে যাবো। তা আমি গেলাম, ওমা টয়লেটের দুয়ারে যাই দেখতেছি এত তালা। আমি একজনকে জিজ্ঞেস করলাম এই এই টয়লেটের খাজত কানার চাবি কার কাছে থাকে? বলে আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে। ওনার ঘর কোথায়? ওনার রুম? বলে হুজুর মসজিদের পেছনে। ওখানে গেলাম, দরজায় আঘাত করলাম, উনি ঘুম ছিলেন, ঘুম থেকে উঠলেন দুপুরের ওয়াক্তে তিনটা কি সাড়ে তিনটা। উঠার পরে বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি বললাম আমি একজন মুসাফের মানুষ, সফরে যাচ্ছি, একটু চাবিটা লাগবে, আমি একটু হাজতে যাবো। অমায়ান কা হইলাম ইমার আগাতুন গুরা হুজুর মাফ বলি মন তাই উজুরুর খইল যে যায় সাবি ন উজুর ডেরে খইল যে যায় রু বাইর করে দিতাম কই আপনি ঘুমের সময় আমাকে আই দুবার তুমি বান্দি কা লাইকু ইন তো বান্দি বেললে ন বানাই ইন তো সারি বেললে বানাই দে ওই তার আন মামাতে এগুলো তো বন্ধ রাখার জন্য বানায় নাই, এগুলো তো মানুষের হাজত ছাড়ার জন্য বানিয়েছে। আপনি বন্ধ করেছেন কোন এক কোলে? আমাদের আমাদের মধ্যে অনেকে আছে টয়লেটের সাবি ফাইলিবে মনে করতে গোটা বাংলাদেশের সাবি ফাইগিয়ে গোটা রাষ্ট্রের প্রধান সাবি ফাইগিয়ে
তারা গুসত দেবে আল্লাহর উপর, আল্লাহ আল্লাহ এগুলো করবেন না। মসজিদ এটাকে মানুষের জন্য উন্মুক্ত রাখবেন, এটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, মুমিনের জন্য নিরাপদ জায়গা কোনটা? মসজিদ, এটা খোলা রাখবেন। এখানে মুমিন বান্দারা আসবে, গভীর রাত হোক, অনেক বান্দা এসে তাহাজ্জুদ করবে, নফল ইবাদত করবে, অনেক মানুষ এসে রাতের বেলায় আশ্রয় নেবে, হাজতগুলো খোলা রাখবেন। কয়েকটা বন্ধ রাখলে রাখতে পারেন, কয়েকটা খোলা রাখেন, অসুবিধা কি? ব্যক্তিগত আমার যদি না হয়, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মসজিদের লাইটগুলো জ্বালায় রাখবেন, মসজিদ সুন্দর রাখবেন। আল্লাহর কাছে যদি মসজিদকে সুন্দর রাখতে পারেন, আমার আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন। কথা বল ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো সমরকান্দের এক সময় মসজিদের পাশে কিছু মুসাফের খানা থাকতো, তো ওই আল্লাহর নবীর আওলাদ সৈয়দজাদি, ইনি না ছোট্ট ছোট্ট তিন কন্যাকে ওই মুসাফের খানার মধ্যে রেখে উনি বের হয়েছেন। শহরে কোনো এক দানবীর মানুষ, কোনো এক বড় দিলওয়ালা মানুষ আছে কিনা যার কাছ থেকে একটু মদত নেবে, একটু সাহায্য সহযোগিতা নেবে, কারণ ইনারা তো বড় অসহায়, নিজের দেশ ছেড়ে এসেছে, দুর্ভিক্ষের কারণে নিজের ঘর বাড়ি ছেড়ে সমরকান্দে চলে এসেছে, ইনি বের হয়েছে। তো মানুষ একজন হাজি সাহেবের কথা বলেছেন, বলে আমাদের এখানে একজন হাজি সাহেব আছে, উনি বড় দান খয়রাত করেন, উনার কাছে গেলে মোটামুটি আপনি কিছু সহযোগিতা পাবেন। সৈয়দজাদি গেলেন, ওখানে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি? বলে আমি হচ্ছি রসুলে কেরিমের একজন আওলাদ, আমার শরীরের মধ্যে নবীয় পাকের রক্ত, আমি নবীর সৈয়দজাদি, আমি আপনার কাছে এসেছি বড় মুসিবতে পড়ে, আমরা তো সহজে মানুষের সামনে হাত পাততে পারবো না, এটা আমাদের জন্য নিষেধ আছে, বড় কষ্টের কারণে মুকাদ্দর আজকে আমাকে আপনার দুয়ারে নিয়ে এসেছে, আজকে অসহায় হয়ে আপনার দুয়ারে এসেছি কিছু সাহায্য সহযোগিতার জন্য। তিনি বলছেন, আপনি যে সৈয়দজাদি এটার প্রমাণ কি? আপনি যে সৈয়দজাদি, আপনি রসুলের আওলাদ, এটার প্রমাণ কি? আচ্ছা বলেন, কোন মানুষ আপনার দুয়ারে এসেছে, আপনি যদি তার পরিচয়ের প্রমাণ খুঁজেন তাহলে ওই মানুষের মতো ব্যতীত আর কেউ হবে? তখন ওই মহিলা সৈয়দজাদি, তিনি নিজের ওড়না দিয়ে চোখ মুছলেন, চোখের পানি চলে এসেছে, অসহায় হয়ে দুয়ারে এসেছিলাম, মুকাদ্দর নিয়ে এসেছে কিছু সাহায্য সহযোগিতার জন্য, সে আমাকে জিজ্ঞাসা করছে পরিচয় কি, কষ্ট দিলে রেগেছে, চোখ দিয়ে পানি পড়েছে, চোখের পানিগুলো মুছলেন নিজের ওড়না দিয়ে, মোচার পরে বলছে আমার কোনো প্রমাণ নাই, আমি আপনাকে এমন কোনো প্রমাণ দিতে পারবো না যে আমি রসুলের কেরিমের সৈয়দজাদি এটা প্রমাণিত হবে, যাই হোক অসুবিধা নাই আমি চলে যাচ্ছি, আল্লাহ আপনার ভালো করুক। এ কথা বলে তিনি চলে গেলেন। কেউ একজন বলছে আপনি নৈরাশ হবেন না, আমাদের এখানে একজন ইহুদি আছে, যদিও বাসা ইহুদি কাফের কিন্তু মানুষটার দিল বড়, মানুষটা সবাইকে একটু সহযোগিতা করতে চায়, চেষ্টা করে, আপনি ওনার কাছে যেতে পারেন। তখন ওই সৈয়দজাদি ওই ইহুদির কাছে গেল নিরুপায়। তো ইহুদির ওখানে অনেকগুলো মানুষ, তিনি সবাইকে সহযোগিতা করছেন, এক একজনকে বিদায় করতে করতে ওই সৈয়দজাদি এক কর্নারে বসে আছে। এই ইহুদি দেখার সাথে সাথে বলে, মা আপনি কে? বলে আমি আপনার কাছে একটু সহযোগিতার জন্য এসেছি, আমি তো আপনাকে কোনোদিন এই সমরকান্দে দেখি নাই, আপনি কোত্থেকে এসেছেন? বলে বাদ দেন আমি কোত্থেকে এসেছি, আপনার পরিচয় কি? বলে বাদ দেন আমার পরিচয় দরকার নাই, যদি পারেন কিছু সহযোগিতা করেন, কারণ মুকাদ্দর আজকে আপনার দুয়ারে আমাকে নিয়ে এসেছে, আমি পরিস্থিতির শিকার আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। তখন ওই ইহুদি বলে, একটু পরিচয়টা আমাকে দিন, হয়তো আপনার পরিচয় পেয়ে কিছু হবে না, কিন্তু আমি অন্ততপক্ষে জানতে পারবো আপনি কে। তখন তিনি বললেন, ও ইহুদি, তুমি মুসলমানের নবীকে চিনো? বলে হ্যাঁ, কেন চিনবো না, কারণ পৃথিবীর জমিন আল্লাহ তো একজনকে পাঠিয়েছেন, গোটা বিশ্বের জমিনে মানবতা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তো একজনকে বানিয়েছেন, গোটা পৃথিবীকে দামি করে দেওয়ার জন্য, সেই দামি নবীটাকে চিনবে না এমন কোন সৃষ্টি পৃথিবীর জমিনে নাই, আমি ইহুদি হতে পারি কিন্তু রসূলুল্লাহকে আমি চিনি। ইহুদি, আমি হচ্ছি সেই রসূলুল্লাহর আওলাদ। ইহুদি কথাটা শোনার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে আপনি রসুলের আওলাদ? বলে হ্যাঁ, আমি সেই আলে নবীর সৈয়দজাদি, আমি সেই রসুলের সৈয়দজাদি। এ কথা শোনার পরে আপনি? বলে এই এই ব্যাপার,
আমি একটু মদতের জন্য আপনার কাছে এসেছি, আমি আজকে পরিস্থিতির শিকার হয়ে আপনার কাছে এসেছি, মুকদ্দর আমাকে আপনার দুয়ারে নিয়ে এসেছে, হালাকে আমরা সৈয়দজাদে, আমরা সৈয়দজাদি, আমাদের শরীরের ভেতরে রসুলে করিমের রক্ত মুবারক, আমরা মানুষের সামনে হাত পাততে পারি না, কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে এসেছি। তখন ইহুদি বলে, চিন্তা করবেন না, আপনার সাথে আর কারা আছে? বলে, আমার তিনটা কন্যা আছে, কোথায়? অমুক জায়গায়। তাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসা হলো, ঘরের ভেতরে নিয়ে গেলেন আল্লাহর নবীর ওই সৈয়দজাদিকে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর খাদেমদেরকে বললেন, ও আমার খাদেমরা, এই কামরাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে দাও। বলে, হুজুর, সকালবেলা পরিষ্কার করেছি, সকালবেলা পরিষ্কার করলে হবে না, পৃথিবীর জমিনে যেই শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে এসেছে, এমন কোন শ্রেষ্ঠ মেহমান আর কোনোদিন আমার ঘরে আসবে কিনা আমি জানি না, ইনাদের মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, ধুয়েছ মুছেছ আবারও ধুবে আবারও মুছবে পবিত্র করবে, ইনাদের থাকার ব্যবস্থা করে দেবে। এসে বলছে, সৈয়দজাদি, আমি তো ইহুদি মানুষ, আপনাকে ভালো করে কদর কিভাবে করতে হয় সেটা তো আমি জানি না, আমি একজন কাফের মানুষ, আমার ঘরে যে সমস্ত বর্তন আছে, যে সমস্ত প্লেট আছে, এগুলো পুরানো হয়ে গেছে, আমি ব্যবহার করেছি, এগুলো আপনাকে দিতে পারবো না, আপনি একটু অপেক্ষা করেন, আমি বাজারে গিয়ে নতুন প্লেট আর বর্তন কিনে আনতেছি। একজন ইহুদি তার অন্তরে আল রসুলের মহাব্বত দেখে সে প্লেট কিনে আনলো, খাদেমদেরকে বললে, আমার খাদেমরা, এই নাও, এগুলো আমার জীবনের সবচাইতে হালাল উপার্জন, এগুলো পিওর হালাল, এগুলোর মধ্যে কোনো দুই নম্বরই নাই, আমার জীবনের সবচাইতে বেশি আমি যেগুলোকে ঈমানদারি দিয়ে আমি অর্জন করেছি, বিশ্বাসের সাথে অর্জন করেছি, এমন হালাল রুজি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, এগুলা দিয়ে তোমরা বাজার থেকে বাজার করে এনে ইনাদের খানার ব্যবস্থা করবে। ব্যবস্থা হলো। খাদেম বলে, হুজুর, খানা রেডি, প্লেটের মধ্যে নেওয়া হয়েছে। বলে, তোমরা যাবে না, আমাকে দাও। বলে, হুজুর, আপনি মুনিব, আমরা খাদেম, আমরা যাব খেদমত করার জন্য, আপনি কেন? বলে, আজকে যে মেহমান এসেছে এদের খেদমত তোমরা নয়, আজকে আমি খাদেম হই, এদের খেদমত করব। গেলেন, গিয়ে বলছে, আল্লাহর নবীর সৈয়দজাদি, আউলাদে মুস্তাফা, আমি আপনাদেরকে কিভাবে মেহমানদারি করতে হয় সেটাও জানি না, এতটুকু বলতে পারি, শপথ করে বলি, এই হালাল রুজিগুলো আপনারা খেতে পারবেন, আমার জীবনের সবচাইতে পিওর যেগুলা হালাল রুজি আমি করেছি, ওখান দিয়ে ওই টাকা দিয়ে ওই দেড়হাম দিয়ে আমি আপনাদের জন্য খানার ব্যবস্থা করেছি, নির্দ্বিধায় আপনারা খেতে পারবেন, ওই প্লেট বর্তনগুলো আমি নতুন, এগুলা আমি ব্যবহার করেছি, এমন নয়, নতুন এনে আপনাদেরকে দিয়েছে, আপনারা নেবেন, যতদিন ইচ্ছা আপনারা থাকবেন, যা লাগে আমাকে বলবেন, যত যদ্দূর পারি নিজের জীবন দিয়ে হলেও আপনাদের খেদমত করে যাব। তবে একটা কথা বলি, আজকে যখন রাত আসবে আপনি একটু কষ্ট করে রসুলে করিমকে বলবেন, আমার যেন কোনো তকদির হয়ে যায়, আমার মুকদ্দর যেন পাল্টিয়ে যায়, আমারও কোনো ধরনের একটা আশ্রয় যেন হয়ে যায়, একটু রসুলে করিমকে বলবেন, আমি আপনাদেরকে মহাব্বত করেছি, এই কথাগুলো এতটুকুর মধ্যে চলে গেল। ওই হাজি সাহেব ওই দিন রাতের বেলায় যখন ঘুমাতে গেলেন, যে হাজি সাহেব আহলে রসুলকে ঘরে জায়গা দেয় নাই, সহযোগিতা করে নাই, ওই হাজি সাহেব যখন ঘুমাতে গেলেন, হঠাৎ করে দেখছেন কিয়ামতের ময়দান, সেখানে মানুষ লাইন ধরে ধরে জান্নাতে যাচ্ছে, সেই মানুষটা হাজি সাহেবটাও লাইন ধরে জান্নাতে ঢুকতে চাইলো, ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সে দূর দিয়ে আমার রসুলকে দেখার সাথে সাথে রসুলুল্লাহর দরবারে চলে এসেছে, ইয়া রসুলুল্লাহ, ফেরেশতারা আমাকে জান্নাতে ঢুকতে দিচ্ছে না, আমার নবী বলে তুমি কে? বলে আমি মুসলমান আপনার উম্মত। বলে তোমার কাছে কোনো দলিল আছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে আমার উম্মত, তুমি যে মুসলমান? এই কথা শুনে ওই হাদি সাহেব বিচলিত হয়ে গেল। আমার নবী বলে, আরে বদকার, আরে বদনসিব, আমার আওলাদ আমার সৈয়দজাদি তুর দুয়ারে গিয়েছিল, তুই আমার সৈয়দজাদির কাছ থেকে আমার আওলাদ কিনা সেটার প্রমাণ খুঁজেছিস, আজকে আমি নবী তোর সাহারা হব না। তাই টুকুর মধ্যে ঘুম ভেঙে গেছে, ওই মানুষটা সকালবেলা উঠে চারিদিকে তালাশ করা আরম্ভ করলো, কুচ নেওয়া আরম্ভ করেছে, ওই আওলাদের রসুলের মহিলাটা কোথায় আছে, খবর নিতে 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 কেউ একজন বলেছে ওই ইহুদির ঘরে চলে আসলেন, এসে বলে, আই ইহুদি, তুই যা চাবি আমি তাই দেব, ওই আওলাদের রসুলকে আমাকে দিয়ে দে, আমি তাদেরকে মেহমানদারি করব, আমি তাদের খাদেম হব। ওই ইহুদি বলে, না, আগে আসলে কালকে আসলে হয়তো আমি মানতাম, আজকে এসেছো আর আমি তোমাকে দিতে পারছি না। বলে, তুই তো ইহুদি, তুই আমাদের নবীর
ইহুদির আওলাদকে দিয়ে কি করবি? বলে এই হাজি সাহেব মুখ বন্ধ করে রাখো, আমি ইহুদি কালকে ছিলাম, আমি কাবের কালকে ছিলাম, যখন আওলাদ রসুলের ওই সৈয়দ জাদিকে যখন আমি মোহাব্বত করেছি, তুমি যে স্বপ্ন ঘুমের ভেতরে দেখেছো আমি সেই স্বপ্ন জাগ্রত অবস্থায় দেখেছি, তুমি কলমা পড়েছো কোন আলেমের হাতে, তুমি কলমা পড়েছো কোন পীরের হাতে, তুমি কলমা পড়েছো কোন মশাইখের হাতে, আর আমি কালকে রাতে রসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইমানদার হয়েছি। দেখেন ইহুদি হওয়ার পরেও আলে রসুলের মহব্বত তার তকদিরকে কেমন ভাবে পরিবর্তন করেছে, ছিল তো জাহান্নামী, আলে রসুলের মহব্বতে হয়ে গেছে জান্নাতি। সেখানে আমরা কি মুসলমান, আমরা কি ইমানদার? আমাদের কলবে যদি আলে রসুলের মহব্বত থাকে, আমার নবী বলছেন, আমি বলছি না, এখানে একটা কথা আমি বলছি না, আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আনা সাজারাতুন, আমি নবী গাছ, আমি নবী কি? আপনাদের এলাকায় গাছ নাই, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি নবী গাছ, আনা সাজারাতুন। বড় মজার হাদিস, একটু লক্ষ্য করেন, ওই কাফের ইহুদি মহাব্বত করে আলে রসুলকে ইমান পেয়েছে, আর আমরা তো ইমানদার, আমাদের জন্য বাজেট কি? আমার নবী বলে আনা সাজারাতুন, আমি নবী গাছ, ওয়াফাতিমাতু হামলুহা, ফাতেমা হচ্ছে ওই গাছের কলি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, ফাতেমা হচ্ছে গাছের কলি, ওয়া আলিয়ুন লিকাউহা, আলী হচ্ছে ওই গাছের গোটা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলী কি? গাছ যখন পেয়ে গেলাম গাছ রসুল, কলি জি, কলি ফাতেমা, গোটা আলী। তো কলি আর গোটা যখন পেলাম গাছ পাওয়ার পরে, কলিও পেলাম গোটাও পেলাম, কলি আর গোটা যখন এক হয় ওখান থেকে হয় ফুল বের হয় না হলে ফল বের হয়, জি বলেন না? গাছ যখন হয়েছে গাছের গোটাও আর কলি যখন হয়ে গেছে ওখান থেকে হয় ফুল বের হবে না হলে। আমার নবী বলে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারুহা, হাসান হুসাইন হচ্ছে ওই গাছের ফল। যেই গাছ আমি, যেই গাছের কলি ফাতেমা, যেই গাছের গুটা আলী, ওই গাছের ফল হচ্ছে হাসান এবং হুসাইন। এরপরে আমার নবী থামে নাই, আমাদের কোন নবী শামিল করে নিয়েছেন, আমরা গুনেগার বদকার জিয়াকার হতে পারি, আমাদের কলিজার ভেতরে যে আলে রসুলের মোহাব্বত থাকবে, আমরাও যে রসুলের কেরিমের আওলাদকে মোহাব্বত করব, এটা আমার নবী জানতেন। এজন্য নবী আমাদেরকে ওই গাছের মধ্যে শামিল করে নিয়েছে, যখন গাছ এসে গেছে কলি আর গোটা চলে এসেছে, ফল যখন চলে এসেছে গাছের পাতা তো দরকার আছে। এজন্য আমার নবী বলছেন ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা, আর যারা আমার আওলাদকে মহব্বত করবে এরা হচ্ছে ওই গাছের এক একটা পাতা। যারা আমার আওলাদকে মহব্বত করবে, আমি নবী যে গাছ, আলী ফাতেমা কলি এবং গুঠা, হাসান হুসাইন ফল, ওই গাছের পাতা হচ্ছে যারা আমার আওলাদকে মহব্বত করবে তারা। তাহলে আমরা হচ্ছে ওই গাছের পাতা, জি বলেন না? আমরা হচ্ছে ওই গাছের সামান্য বলছে হুম ফিল জান্নাতি হাক্কা হাক্কা, যারা ওই গাছের পাতা হবে ওরা সবাই জান্নাতি। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, যারা ওই গাছের পাতা হবে সবাই। তুমারে বাসতে হম দোনো জাহান বোলো জায়েঙ্গে, আগর আওয়াজ রুহানি সুনা দো ইয়া রাসূলুল্লাহ, আগর আওয়াজ রুহানি সুনা দো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আমরা আওলাদে রসুলকে মহব্বত করি,
কথাগুলো ঠিক না? আসেন আপনাদেরকে একটু কারবালার দিকে নিয়ে যাই, অসুবিধা হবে আপনাদের? আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ, দিনগত 10 তারিখের রাত। কথা বলেন ঠিক না? 9 তারিখ, দিনগত 10 তারিখের আজকের এই রাতে কারবালার ময়দানে কি হয়েছিল সেটা একটু তুলে ধরবে। আজকের এই রাতে কারবালার ময়দানে আজকে 1446 মুহররমুল হারামের 9 তারিখ, দিনগত 10 তারিখের রাত। আর আমি যে রাতের কথা বলবো ওটা হচ্ছে 61 হিজরির